আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ আর একটি ব্লগ শুরু করলাম। আজকে হলো বাজার আনছিল, ভিডিও করতে পারি নাই, এমন শব্দ ছিল বাহিরে ডেক্সিটে। আমি তো বলছি যে আমি পরে ভয়েসতে কথা বলতে পারি না, এই কারণে মাছ কাইটে রাখে দিছি ফ্রিজে। রুই মাছ আনছে, তো রুই মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করলাম, সাথে দিছি হলো পেঁয়াজ পাতা টমেটো দিয়ে ভুনা, আর এদিকে হলো মরিচ পেঁয়াজ কড়াইতে দিয়ে দিছে। এটা ভাজি করব, ওই যে কফি সিম এগুলো ভাজি করব। তরকারি একটা হয়ে গেছে, সিম কফি আলু দিয়ে হলো রুই মাছের মাথা চাপা লেজা এগুলা দিয়ে একটা তরকারি রান্না করছি, আর ওই মাছটা ভুনা করলাম। কারণ হলো সবজি কয়েকদিন ধরে খাইতে ইচ্ছে করতেছে না, ভালো লাগে না, এ কারণে ভাবছি যে আজকে সবজি একটা এভাবে রান্না করি আর মাছটা হলো ভুনা করি। তো আমার কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন শীতের সময়। আর করোনা মহামারী আবার ভয়াবহ হয়ে যাচ্ছে, এই কারণে অনেকটা ভয় লাগে। সবাই নিরাপদ থাকবেন, বাসায় থেকে বাইরে এলে মাস্ক পরিধান করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি। আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, যেদিন বাজার হানে রান্না করতে দেরি হয়ে যায়, প্রায় একটা বেজে গেছে, 12:48 বাজে। তো এদিকে আমি কড়াইতে তেলটা দিয়ে দিই, ভাজিটা বসিয়ে দিই। যেহেতু কি কও কানিস, কানিস রান্না শিখতে আসে আমার কাছে আইসা, আমি কিভাবে রান্না করি আইসা দাঁড়িয়ে থাকে, কয় আম্মু তুমি কিভাবে রান্না করো, এই কারণে দাঁড়িয়ে থাকে আইসা আমার কাছে, আমার বলে রান্না করে খাইয়ে খাওয়াই বসে, আমার রান্না করে খাওয়াইতে খাওয়াইতে তো সে পরের ঘরে যাইব, গা বিয়ের বেড়া করেন না খাওয়ার লাগব। হ্যাঁ, এই মাছগুলো কি আরো শুকাইবা? এটাই বাস্তব মেয়েদের, মা বাপ মানুষ করব আর হলো বিয়ের বেটা গুজিয়ে যে রান্না করে খাওয়াইব, আমার আর রান্না করে খাওয়াইতে পারবো না। না আমরা মা মেয়ে কিন্তু অনেক ফ্রি, আমরা মা মেয়ে সবসময় থাকি, সবসময় মা মেয়েই মনে করেন আমার বন্ধু মেয়ে, মেয়ের বন্ধু আমি, এই আমাদের, তাই না গো? হ্যাঁ, তোমার বন্ধু কেরা? আমি না অন্য কেউ, তুই কেরা? মাওয়াই তো বান্ধবী, সেটা তো মাওয়া, মা তো মাই না? হ্যাঁ, না আমার কাছে যে কথাগুলো কইতে পারো এদিকে মার কাছে যা কও। হ্যাঁ, কার কাছে কও? হ্যাঁ, তাহলে তোমার বন্ধু কেরা হইলো আসল বন্ধু? সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার মেয়েটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, লেখাপড়া যেন উন্নতি করতে পারে, মনের আশাটা যেন পূর্ণ হয়, সবাই দোয়া করবেন। তো এদিকে তো তেলটা দিয়ে দিলাম, ভাজিটা বসিয়ে দিব, ছেলের জাল ধরতেছে, ওই যে একদম ডিপি ডিপি দিছি, অনেক সিনে শব্দ প্রচুর, এই কারণে ছোটো করে রান্না করতেছে। রান্না তো হয়ে গেছে, খাওয়ার জন্য প্লেটে ভাত বেড়ে রাখছি, মেয়ে খাইতেছে। এই হলো মাছের তরকারি ভাজি, মেয়ে খাইতেছে হলো পাতাকপি ভাজি, আমি নিছি ফুলকপি ভাজি। আজকে অনেক কিছু রান্না করা হয়েছে, ভাত কি নরম হয়েছে না শক্ত হয়েছে কোনটা? তুমি দিয়ে আমার কইলা ভাত, আমি শক্ত ই নরম করছি, আমি ভাত নরম করি। সিসি ক্যামেরা সেরেছে তোমার মুখে, ওই যে সিসি ক্যামেরা সেরেছে তোমার, দেখতেছে তুমি কি দিয়ে ভাত খাও, ওটার কি খেদা লাগছে? অন্যদিকে ওই মোবাইল দিয়ে করলে আসে না, মোবাইলের সফটওয়্যার যেদিকে দেয় ওদিকে ক্যামেরা ঘুরে, কি জানি আমি দিই না, রাতে দিই করে নাই, কই এলাম না, দরজা বড় বড় ছিল, দরজা বড় করি তো হেন। আমাদের রুমের মাঝখান দিয়ে হলো পর্দা দেওয়া, শুধু এক রুমের উমরে এইতো, আর এক রুমের এলো যে এই রুমটার মধ্যে পর্দা উমরে, সেটির রুমটা হলো পর্দার উমরে পড়ছে, কারণ দরজাটা খুললে বাইরে সব কিছু দেখা যায়, এই কারণে পর্দা দিয়ে দেখছি। এটা হলো আরেক রুমের দরজাটা,
দরজার মধ্যে শামুকেরই লাগিয়ে রাখছি। আজকের খাবার অনেক মজা হয়েছে, বাচ্চারা পড়তে এসে পড়ছে, তারপরও সকালে নাস্তা করি না, এই কারণে ভাবছি যে কিছু খাই নেই, ভালো লাগতেছে না। দুইটা বাজে গেছে, পড়তে এসে পড়ছে। তো এখন এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।